এবার আরো কিছু সংবাদ জানিয়ে দেব এক নজরে। মশার লার্ভা ধ্বংসের ব্যবস্থা না নেওয়ায় রেলওয়ে ও সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের বিরুদ্ধে মামলার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। বিভিন্ন এলাকায় মশা নিধন কার্যক্রম পরিদর্শনের সময় এমন নির্দেশনা দেন তিনি। আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং এর ঋণখেলাপিদের তলবের পরও যারা আদালতে আসেননি তাদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একই সাথে তাদের বিষয়ে খোঁজ নিতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। বসুরহাটে পৌর মেয়র আব্দুল কাদের মির্জা সহ 97 জনের নাম উল্লেখ করে দ্রুত বিচার আইনে মামলার আবেদন করা হয়েছে। এর আগে মামলাটি শুনানির এখতিয়ার নেই জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবেদনের নির্দেশ দেয় আমলি আদালত। সীমান্ত হত্যা, নারী শিশু পাচার, চোরাচালান সহ সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে হিলিতে পতাকা বৈঠক করেছে বিজিবি ও বিএসএফ। সেক্টর কমান্ডার পর্যায়ের বৈঠকটি অনুষ্ঠিত হয় সীমান্তের ভারত অংশে। পতাকা বৈঠকে অংশ নেন বিজিবির 10 সদস্যের প্রতিনিধি দল। ডিবিসি নিউজে সংবাদ প্রচারের পর গাইবান্ধায় কচুরিপানা শিল্পের উদ্যোক্তা সুভাষের পাশে দাঁড়িয়েছে প্রশাসন। বিকেলে মদনের পাড়া গ্রামে জেলা প্রশাসক আব্দুল মতিন সেখানে যান। এ সময় সুভাষের গড়ে তোলা প্রতিষ্ঠানে কর্মরত নারীদের সাথে কথা বলেন। তাৎক্ষণিকভাবে বিসিক কর্মকর্তার মাধ্যমে সুভাষের জন্য 2 লাখ টাকা লোনের ব্যবস্থা করেন তিনি।